করতেছি এখানে খাতরো কি খিলাড়ি অডিশন দিতে আসছে বন্যার সময় ওই বৃষ্টিটা ভেঙে গেছিল আর দু তিনজন মারাও গেছিল আমি তোমার কাছে যাচ্ছি পেন ভিজে গেছে টাকা ভিজে গেছে টাকা ভিজে গেল হ্যাঁ হ্যাঁ 100 টাকা500 subscriber complete, 500 subscriber, মানে বড় ফ্ল্যাগ আর কি। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সামনেই বাবা আর মা কাজ করছে আর কি। দেখো বাড়ির সামনে খুঁটির মধ্যে একদম উপরে অনেকটা উঁচু বাসটা, ওই দেখো। তো আজকে যেহেতু 15th আগস্ট আর আমার 500 subscriber কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা একটু স্পেশাল হবে সেই কারণে। আর আজকে আমার বাবার সাথে দুটো জায়গায় যাওয়ার কথা আছে, সেই দুটো জায়গা কি সেটা তোমাদেরকে এখন আমি বলবো না, তোমরা ভিডিওটা দেখো নিজেই বুঝতে পারবে। তো সেই জায়গায় এখন আর কি যাব, একটু পরে বাবা আর আমি বার হব। আর তো দেখো তোমরা। আর আমাদের বাড়ির সামনের এই বাড়িতেও পতাকা লাগানো হয়েছে, কিছুক্ষণ আগেই মানে তুললো এরা পতাকা, তো তখন আমি ছিলাম না তাই দেখাতে পারিনি। আর আমাদেরটা দেখো তোমরা, আমাদেরটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে লাগানোর একটাই কারণ, কারণ উপরে হাওয়াটা একটু বেশি থাকে তাই তো উড়ছে ভালোই, এখন হাওয়াটা একটু কম তাই উড়ছে না। তো বাবা বললো যে একটু দেরি করে বের হবে আর কি, তো তাই জন্য আমি ভাবলাম যে বাড়িতে আর কি করবো আজকের দিনটা, তো তাই বাড়িতে তো বাইক ছিলই তাই ভাবলাম একটু বের হই। এই বেরিয়ে স্কুলের দিকে গেলাম প্রথমে, তো তারপরে এখন একটু তুহিনদের বাড়িতে আসলাম। আর ওকে আসার পর অনেকবার ডাকলাম, তো আমি তো উঠছি ঘুম থেকে 7টার দিকে, আর ছেলে এখন ঘুম থেকে উঠলো। তোর মুখটা দেখা দাও একটু কেমন, চোখ টোক খুলে আছে, তো এরকম অবস্থা ওর। তো তুহিনদের বাড়ি থেকে এখন আমি বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে আসার পর তোমার আমাকে ফোন করলো, তোমার বলে যাবে একটু, তো তোমার সাথে এখন আমি প্রথমে তুহিনদের বাড়িতে যাবো, তারপরে ওখান থেকে এদিক ওদিক কোথাও যেতে পারি আর কি ঘুরতে। তো তোমার আসলো আমাদের বাড়িতে, তো এখন চলো যাই। তো আমাদের এখানে স্কুলের থেকে আর কি র্যালি হয় বাচ্চাদেরকে নিয়ে, সেটাই হচ্ছে। তো গাইস এখন আমরা চলে আসলাম ময়নাগুড়িতে, আমরা বলতে আমি আর তমাল শুধু। তুহিনকে ফোন করছিলাম, তুহিন ফোন উঠায় না, তুহিনের ফোন সুইচ অফ, তাই ওর বাড়িতে আর যাইনি। তো আমরা এখন ময়নাগুড়িতে আসলাম, আর ময়নাগুড়ির গার্লস স্কুলে আজকে র্যালি হচ্ছে, অনেক বড় একটা র্যালি, তো ওটা তোমাদেরকে এখন দেখাই। নিজের বাড়ি ছেড়ে প্রথম যে বাড়িতে আমাদের পদার্পণ ঘটে সেই বাড়িটি হচ্ছে স্কুল বাড়ি, আর সেই স্কুল বাড়ি হচ্ছে আজ তার পুণ্যলগ্ন। Oh, yeah.
এখন আমরা চলে আসলাম স্কুলে, ময়নাগুড়ি থেকে বাড়ি আসার পর তারপরে আমরা তুহিন দের বাড়িতে আসলাম, তমাল আর আমি। তো তুহিন, তমাল, আমি এখন আসলাম আমাদের স্কুলে। তো আসার পর চারিদিকে খুব ভালো পরিবেশ, অনেক রঙিন পরিবেশ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। যেহেতু আমি সকালবেলা স্নান করে বার হইনি বাড়ির থেকে, আর সকালবেলা আর কি অনেক দূর, মানে অনেক জায়গায় কিছুক্ষণ ঘুরলাম আর কি, অনেকটা টাইমই বাড়িতে ছিলাম আর স্নান করে বার হইনি, তাই বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর মানে আমাদের স্কুল থেকে তমাল আর তুহিনের সাথে আমি আমাদের বাড়িতে আসলাম। তারপরে তমাল আর তুহিন আমাদের বাড়িতে কিছুক্ষণ ছিল আর আমি স্নান করলাম। আর আগে যেই শার্টটা পরেছিলাম ওই শার্টটা একদম ঘেমে টেমে ভিজে গেছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে ওই শার্টের, তাই এখন একটা, এমনিতেও তো বাইরে খুব গরম রোদ, তাই এই গেঞ্জিটা পরলাম। তো এখন আর কি আমরা আসলাম তমাল দের বাড়ি এদিকে, আমি তুহিন আর তমাল, তমাল দের বাড়ি এদিকে একটা জায়গায় আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো তোমরা আমার সিনেম্যাটিক শর্টসে যে ব্রিজটা দেখলে আর কি, বাঁশের ব্রিজটা, ওটা আর কি মানে আগে এতটা মজবুত ছিল না, এখন নতুন করে বানানো হয়েছে। আগে বন্যার সময় ওই ব্রিজটা ভেঙে গেছিলো আর দু তিনজন মারাও গেছিলো, আমি তোমাদের কাছে যা শুনলাম। তো ওগুলো কথা বাদ দাও, ওগুলো কথা ছাড়ো, তোমাদেরকে সামনে আরও একটা এখন জায়গা যাবো, ওখানটায় মানে নদী আছে, তো ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাই। তো তোমাদেরকে যে জায়গাটার কথা বললাম ওটা হচ্ছে যে এই জায়গা, এই যে দেখো এটা ওই দিকে আর কি, এটা অনেকটা নিচু ছিল আর কি জায়গাটা। তো এই যে এই জায়গাটা, এটার ওই পারে আছে আর কি নদীটা। তো তোমরা চলো। তো তোমরা আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ আর কি, এটা হচ্ছে ধরলা নদী। এটা ময়নাগুড়ি যাওয়ার আগে যে সরস্বতী ব্রিজটা পড়ে, ওখান দিয়ে এসে তমাল দের বাড়ি এই সাইড দিয়ে একদম যায় আর কি। আর যে ব্রিজটা দেখলাম ওইটাও এর উপরেই আর কি বানানো। তো এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছি, একবারই হয় ওইটা, কই বাত নাই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে। জল্লো তুই যদি দেখাইছি নি গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা জল্লো কিন্তু, হ্যাঁ আমরা মিথ্যা কথা বলছি না। এই দেখো এটার মাথাটা পুড়ে গেছে, দেখছো জল্লো কিন্তু। তুমি না একবার জ্বালায় দেখা, তাহলে মানুষ নাও বিশ্বাস করতে পারে। আরে এইটা 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 জ্বালা, এই দেখাচ্ছি দেখো, এটা জ্বলছে না, তার মানে এটা জ্বললো, তো তুহিন পারলো আর কি করতে। তমাল চেষ্টা করছে যে ও পায় নাকি, হইল না, ওটা কুড়ে আন না, কেন আনবো কুড়ে। গাইস 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 হইছে, দেখছো তোমরা, হইল। তুহিন এখন আমাদেরকে একটা গান করে শোনাবে, গান করে শোনাবে বলে, তো দেখা যাক। ও মা গো, না না একটা গান করে শোনা না, ভালো দেখি পাই না, চলো উঠে গেলাম। তো তোমাদেরকে আমি বলেছিলাম সকালবেলা মানে ভিডিও শুরুতে যে আজকে আমার বাবার সাথে দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, বাট ওটা হলো না। কারণ হচ্ছে মানে আমার যাওয়ার কথা ছিল বাবার সাথে নাগড়াকাটা আর শিলিগুড়িতে, বাট ওটা যাওয়া হলো না, কারণ মার বলে কি দরকার আছে শিলিগুড়িতে, তাই মা গেল বাবার সাথে শিলিগুড়িতে, তো ওই জন্য আমি আর গেলাম না আর কি। তো যাই হোক ভালোই হয়েছে, আমি তুহিন আর তমাল একটু আমরা ঘুরতে পারলাম এখানে, তো ওটাই আর কি। এখানে খাতর কি খিলাড়ি অডিশন দিতে আসছে, ব্রিজের সাইড দিয়ে না নেমে, মা আমারই ভয় লাগতেছে। বাহ, জল থাকে বেশি, জল থাকলে তো তুই যাবি, অর্পণ তো পায় না, অর্পণ খালি আমাদেরকে কি ডায়লগ মারত, আমি পারি নামবো একবার, পরে শুনলে বলে পায় না সাঁতার কাটতে। আস্তে আস্তে
এত জল। মিশন পাস করার সাথে সাথে ছেলের প্যান ভিজে গেল, প্যান ভিজে গেছে, টাকা ভিজে গেছে, টাকা ভিজে গেল। হ্যাঁ হ্যাঁ, মজা আয়া। যাই আমরা এখান থেকে গাইস, অনেক ঘোরা হলো, তো চল যাই এখন। তো ঘোরাঘুরি হয়ে গেল, আর এখন আমরা যাব বাড়ির দিকে। এখন আর কি বাড়িতে চলে এলাম, আর আজকে মানে খারাপ লাগছে যে কোথাও ভালো কোথাও ঘুরতে যেতে পারলাম না। বাবার সাথে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো, কারণ মা যাবে শিলিগুড়ি বাবার সাথে, তাই জন্য। তো গেলে তো ভালোই হতো আর কি, তোমাদেরকে দেখাতাম নাকড়াঘাটা আর লাটাগুড়ি। আর সো যাই হোক, কোনো ব্যাপার না, আরও তো এখনও টাইম আছে পুজোর আগে, ভালো ভালো অনেক কোথাও যাওয়ার প্ল্যান বানাবো আর কি, যাবো বন্ধুদের সাথে, সেটাও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো। তো যাই হোক, আই হোপ তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, লাইক ও শেয়ার ঠোক দিয়ে মা কাল কাছে।